সো হরিদ্বার এখান থেকে 77 কিলোমিটার অনলি 77 আদিদেব শঙ্কর হর মহাদেব সো আজকে হচ্ছে 29 অক্টোবর আর আমরা এখন রয়েছি বর্তমানে লখনউতে তো লখনউতে জাস্ট একটা হোটেল নিয়েছিলাম তো এই দেখছো হোটেল এটা হচ্ছে হোটেল তো অ্যারাউন্ড এখন বাজে 6:30টা আর আজকে ডেস্টিনেশন হবে হরিদ্বার তো আজকে হরিদ্বার বেরোবো সীতাপুরের রোড হয়ে তো এখন যা ছিল দুজনে মিলে সব কিছু প্যাকিং চলছে তো আজকে মোটামুটি ঠিকই টাইম আছে কারণ আজকে অ্যারাউন্ড 520-530 কিলোমিটারের রাইড হবে হরিদ্বার তো হরিদ্বারে পৌঁছাবো আর হরিদ্বার থেকে তারপরে ওখানে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় মানে সন্ধ্যার আগে আগে পৌঁছানোর চেষ্টা করব রাস্তা খুবই মোটামুটি খুব ভালো রাস্তা আছে তো কালকে গুগল ম্যাপের চক্করে পরশু দিনও সেম একই কন্ডিশন ছিল যে গুগল ম্যাপ আমাদেরকে অনেকটা ধোকা দিয়েছে তো সেটা ম্যাটার না যেটা দিন চলে যায় সেটা চলে যায় তো আজকের আবার নতুন জার্নি শুরু দুজনে মিলে প্যাকিং করছি আর এখন যত সম্ভব তাড়াতাড়ি বেরোনো তো বেরোচ্ছি আর বেশি দূর নেই কেদারনাথ তো হরিদ্বার পৌঁছাবো হরিদ্বার পৌঁছে হয়তো ওখানে একদিন স্টে করতে পারি আর যদি সেরকম মনে হয় না হলে তো ওখান থেকে সানপ্রাইক বেরিয়ে যাব তো এই হচ্ছে রুম এখন দেখো এখন বাইকে এগুলো সব লাগেজ লোড করব আর তারপর একদম রোডে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো ভিডিওর সঙ্গে থাকো সবাই হর হর মহাদেব হর হর মহাদেব তো ভোলেনাথের নাম নিয়ে বেরিয়ে পড়ছি আমরা আজকে হরিদ্বারের জন্য তো হরিদ্বার এখান থেকে অ্যারাউন্ড 41 কিলোমিটার দেখাচ্ছে তো আজকে 541 কিলোমিটারের রাইড রয়েছে তো চলো রেডি চলো ফুল টু রেডি লেটস গো অন দি রোড চলো এদিকে যেতে হবে মনে হয় নাকি আদিদেব শঙ্কর বন্ধুগণ আমরা ফাইনালি সীতাপুর তো সীতাপুর আসছি এই যে জ্যাম কারণ এই শহরের মধ্যে ট্রাফিকের একটা জ্যাম রয়েছে তো লখনউ আর সীতাপুর হাইওয়ে হয়ে একটা সিধা চলে গেছে সামনে থেকে আমরা পাবো সেটা কানেক্ট করব আর ওটার থেকে আমরা একদম ডাইরেক্ট চলে যাব হরিদ্বার হর হর মহাদেব সো আমরা এখন রয়েছি রামপুর তো এটা হচ্ছে ইউপির রামপুর এখনো পর্যন্ত উত্তরাখণ্ডে পৌঁছায়নি কারণ এখান থেকে বরেলি আছে কত কিলোমিটার 39 কিলোমিটার তো সামথিং এখান থেকে বরেলি হচ্ছে 39 কিলোমিটার তো বরেলিতে যাই ব্রেকফাস্ট করব সকালবেলা কারণ লখনউর ভিড়ভাড় থেকে বেরিয়ে আমরা চলে আসছি এখনো পর্যন্ত আমাদের রাইড কমপ্লিট হয়ে গেছে 200 কিলোমিটার তো রাইডে কোনো চাপ হচ্ছে না এখনো পর্যন্ত পুরো বিন্দাস একদম রাইড করছি আর হাইওয়েটা দেখো একদম দুর্দান্ত হাইওয়ে সো দুজনে মিলে বেরিয়েছিলাম 7টা নাগাদ কারণ আজকে সকাল সকাল যখন বেরোচ্ছিলাম তখন ভাবলাম যে একটু তাড়াহুড়ো করেই বেরোই কারণ 7টাও অনেক সময় হয়ে গেছে মোটামুটি কারণ 7টার
মেন বিষয় হচ্ছে কি, রাত্রে ঘুমটা ভালো হয়েছে, রাত্রেতে কোনো চাপ নেইনি, কারণ রাত্রের যে ঘুমটা হয়েছিল খুব দারুণ ঘুম হয়েছিল। আর এই হচ্ছে উত্তরাখণ্ডের পথে আরও এক ধাপ আগিয়ে আজকের হচ্ছে তিন দিন, তো তিন দিন হতে চললো। কালকে রাত্রে ছিলাম লখনৌ, আর লখনৌতে জানোই লখনৌর মজাটাই আলাদা, লখনৌতে ছিলাম। তো কালকে রাত্রে একটু সমস্যা হচ্ছিলো হোটেল খোঁজা নিয়ে, তো হোটেল পাচ্ছিলাম না। তো রাত্রেবেলা যাই হোক হোটেল পেয়ে গেছি, সাতটা সাড়ে সাতটা নাগাদ হোটেল পেয়ে গেছিলাম, কারণ কালকে ক্রিকেট ম্যাচ ছিল সেই জন্য হোটেল একটু চাপ ছিল, সবই বুক ছিল প্রায়। তো লখনৌ থেকে একটুখানি সাইডে, তো হোটেল পেয়ে ওইখানে রাত্রেবেলা স্টে করলাম, তারপরে ভোরবেলা উঠে আবার বেরোলাম আজকে হরিদ্বারের দিকে। তো হরিদ্বার এখান থেকে 336 কিলোমিটার, আর কন্টিনিউ রাইড করতে হবে। তো গুগল ম্যাপ অনুযায়ী আমাদেরকে দেখাচ্ছে এখান থেকে পৌঁছাতে হলে 6টা বা 5টার মধ্যে পৌঁছে যাব। তো চলো রাইডের এনজয় তোমরাও করতে থাকো, আর ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো, আর যেতে থাকছি, আর রাস্তাতে তোমাদের সাথে কথা হচ্ছে। হোটেলে এখন দাঁড়িয়েছি খাওয়ার জন্য, আর হোটেলে খাবার আসছে। তো এখানে জাস্ট মেশিনে আসলাম হাত ধুতে। তো চলো খাবারে কী কী অর্ডার করেছি দেখাচ্ছি। সো খাবারের অর্ডার করেছি চাপাতি, তনু আগেই শুরু করে দিয়েছে। সো খাবারের অর্ডার করেছি, এটা কি তরকা, সো এটা হচ্ছে তরকা, ডাল তরকা, আর এটা হচ্ছে তন্দুরি রুটি, আর চাপাতি আসছে। সো চলো খেয়ে দিয়ে দেখাচ্ছি। সো এইখানে খাওয়া দাওয়া করলাম, আর এখন বেরোনোর পালা, সময় অনেক হয়েছে। সো হর হর মহাদেব। হ্যাঁ হ্যাঁ। সো এইখানে একজন আমাদেরকে দেখে ফটো উঠবে বললে সেই জন্য ফটো উঠালাম। সো এখন রাইডটাকে কন্টিনিউ করি। খাবার মোটামুটি বেশ ভালোই ছিল, খারাপ বলবো না। সো এখান থেকে আর 334 কিলোমিটার বাকি। বসো তনু। সো এই ছিল হোটেল, হোটেলে খাওয়া দাওয়ার মোটামুটি ভালো ছিল। সো মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়ি, হর হর মহাদেব যাত্রা শুরু আবার করলাম। আর রোড কন্ডিশন খুব দারুণ, দুর্দান্ত রোড কন্ডিশন, তো রোডের কোনো তুলনা হবে না, এত সুন্দর রোড। সো এখন 334 কিলোমিটার বাকি, আর গুগল ম্যাপ অ্যাকর্ডিং তো দেখাচ্ছে 6 ঘন্টা 24 মিনিট, তো আমাদেরকে পৌঁছাতে লাগবে 6 ঘন্টা 24 মিনিট। তো এখন বাজে 12টা, আবার রাইড শুরু করলাম আমরা রামপুর থেকে। তো এখন যাব বরেলি, বরেলি হয়ে তারপরে হরিদ্বার। সো এখন সময় হচ্ছে 1টা 7, আর আমরা এখন লিখছি দিল্লি রোড। তো অ্যাকচুয়ালি আমরা দিল্লি যাব না, দিল্লি থেকে মুরাদাবাদ যে সামনে পড়বে মুরাদাবাদ, তো মুরাদাবাদ থেকে আমরা নিব হরিদ্বারের রোড। তো দিল্লি রোডটা দারুণ রোড রয়েছে, আর যেটা নৈনিতালের রোড গেছে সেটাও ভালো, কিন্তু আমরা এটাই নিলাম, কারণ এটা দেখাচ্ছে গুগল ম্যাপে 244 কিলোমিটার, আর ওটা দেখাচ্ছে 280 কিলোমিটার।
তো মোটামুটি ওইটা রোডে 35 কিলোমিটার 40 কিলোমিটারের ডিফারেন্স রয়েছে, যার জন্য আমরা এই রুটটাকে নিলাম, কারণ এই রুটটাও ভালো, দারুণ রুট। মুরাদাবাদ সিটি ক্রস করে এখন যাচ্ছি হচ্ছে হরিদ্বারের রাস্তায়। তো মুরাদাবাদ দিল্লি, তো দিল্লি এখান থেকে বেশিটা দূরে নয়, দিল্লি এখান থেকে শুধুমাত্র 67 কিলোমিটার। তো আমরা যাব এখন হরিদ্বার, আর হরিদ্বার আমাদের এখান থেকে দেখাচ্ছে ১৬৪ কিলোমিটার। সো অ্যাকর্ডিং দ্য গুগল ম্যাপ, তো ১৬৪ কিলোমিটার এখান থেকে হরিদ্বার। এখন দেখা যাক রাস্তায় কেমন কি হবে। তো গুগল ম্যাপ বলছে যে 4 ঘন্টা লাগবে, গুগল ম্যাপের অনুযায়ী 4 ঘন্টা লাগবে এখনো। যদি এরকম রোড হয় তো অবশ্যই 4 ঘন্টাই লাগবে, কারণ সিঙ্গেল লেন্থ হাইওয়ে, আমরা ডবল লেন ছেড়ে এখন সিঙ্গেল লেন্থে ঢুকলাম। এটা আরেকটা রাস্তা ছিল যেটা মুরাদাবাদ সিটি হয়ে যাবে, তো মুরাদাবাদ আমরা সিটিতে ঢুকিনি, মুরাদাবাদের সিটির বাইরে বাইপাসের টাইপের একটা রাস্তা ছিল, তো বাইপাস হয়ে আমরা চলে যাচ্ছি হরিদ্বার। হর হর মহাদেব, মহাদেবের নগরী, আর বেশি দূরে নয়, শুধুমাত্র 160 কিলোমিটার। তো বন্ধুরা আমরা এখন বর্তমান আছি নগিনা, এই সামনে দাঁড়াবো। তো এখান থেকে আর শুধুমাত্র 80 কিলোমিটার হরিদ্বার। তো সময় গুগল ম্যাপ অনুযায়ী এখনও 2 ঘন্টা দেখাচ্ছে, তো আশা করি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর এখন সময় 5টা, আর আমরা আছি এখন বর্তমানে নগিনা। তো এটা হচ্ছে উত্তরপ্রদেশেরই একটা জায়গা। দেখো রোড সত্যি অসাধারণ রোড, অসাধারণ, কারণ এই রোডে যত গাড়ি যাচ্ছে সব 130, 20, 40 এরকম স্পিড। মানে মেন কথা হচ্ছে এই রোডে 100 নিচে কোনো গাড়ি নেই, তো আমরা স্পিড মেনটেন করছি 70-80। আর রোড কন্ডিশন ভাই একদম, আর বিউটিফুল সানসেট হচ্ছে একটা সামনে। চলো তোমাদের সঙ্গে আরও দেখা হবে সামনে, কোথাও আর একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলবো, আর ভিউটা এনজয় করো তোমরা। তো আমরা এখনও পৌঁছাতে 6:30-7টা বাজবে হরিদ্বার। তো হরিদ্বার পৌঁছে সর্বপ্রথম আগে একটা হোটেল নিব থাকার জন্য। তো আজকে এখনো পর্যন্ত রাইড কমপ্লিট হয়ে গেছে আমাদের 465 কিলোমিটার। তো 465 কিলোমিটার এখনো পর্যন্ত কভার করে নিয়েছি, আর এই রোড কন্ডিশন আর চার সাইডের যে ভিউ, অসাধারণ ভিউ, কারণ চার সাইডে যেদিকে নজর পড়ছে সেদিকেই শুধুমাত্র আখের গাছ, শুধুমাত্র আখের গাছ। এই সাইডেও, এই সাইডেই দেখো সবথেকে বেশি পরিমাণে এইদিকে এগুলোই চাষ হয়। এখানকার ভিউটা সত্যি বলতে খুব অসাধারণ, উত্তরপ্রদেশের রাস্তা দারুণ, দুর্দান্ত একটা রাস্তা। উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে ডেভেলপ হয়েছে আমাদের বেঙ্গলের থেকে, কারণ আমাদের পশ্চিমবাংলা আর উত্তরপ্রদেশের রাত দিন তফাৎ। তো হরিদ্বার এখান থেকে 77 কিলোমিটার, অনলি 77। হরিদ্বার দেরাদুন 121 কিলোমিটার। ও সামনে রয়েছে একটা টোল, এখন দেখা যাক এটা কোন টোল প্লাজা। তো এই জায়গাটার নাম হচ্ছে নগিনা, মানে জায়গাটার নামও সত্যি অসাধারণ, নগিনা। তো এখনও রাস্তা সেইভাবে কমপ্লিট হয়নি, এখনও সিঙ্গেল লেন্থ আছে, কিছু কিছু মাঝে মাঝে রাস্তা কমপ্লিট হচ্ছে।
ভাই, তো এদিক দিয়ে এখনো রাস্তা তৈরি হচ্ছে। রাস্তা এগুলো কমপ্লিট হলে আরো আরো দুর্দান্ত হবে। এই রাস্তাগুলো কমপ্লিট যখন হবে সত্যি খুবই ভালো হবে। সো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি হরিদ্বার, আর এখন যাব হোটেলে। তো জাস্ট এখন হোটেলের জন্য একটা রুম নিতে হবে, তো হোটেলের দিকে যাচ্ছি। অ্যান্ড দেখা যাক কি হয়, আর তারপরে তোমাদের আরও আপডেট জানাচ্ছি। সো হোটেলে যাই, পুরোপুরি কথা হচ্ছে, চলো হোটেলে একবারে দেখা হচ্ছে। তো এই রুমে আমরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন জাস্ট অনেক রাত হয়ে গেল, তো ভিডিওটা এন্ড করিনি। আর আজকে রয়েছে আমরা হরিদ্বার, তো হরিদ্বার আছি, আর কিছু একটা প্রবলেম হয়েছে যেটা বাইকে, তো কালকে তোমাদের ডিটেলসে বলবো। আর বেশি কিছু না বলে ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন এক ব্লগে। তো সাথে থাকো আর দেখতে থাকো, চলো হর হর মহাদেব।